হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমার স্ক্রিনে থাকা একটি লোগো দেখতে পাচ্ছেন, আর তা হলো ডাচ বাংলা ব্যাংকের লোগো। তো আজকে আমি দেখাবো এই ডাচ বাংলা ব্যাংকের লোগোটি কিভাবে ক্রিয়েট করবেন। তো খুব সহজে আপনারা দেখে নিন যে কয়েকটি পদ্ধতি, বলতে বেশি সময় লাগবে না, জাস্ট কয়েকটু ট্রিক্স অবলম্বন করলে আপনি এই লোগোটি তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি দেখুন, সর্বপ্রথম আমি রেক্টেঙ্গেল থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, আমি ইলিপস টুলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে একটি ড্র্যাগ করলাম, শুধু মাউস দিয়ে ড্র্যাগ করেছি, কোনো কিবোর্ড চাপি নেই, জাস্ট এভাবে আপনি ড্র্যাগ করে নেবেন। ড্র্যাগ করে নেওয়ার পর দেখুন আমার এখানে একটি কালার শো করছে, যে আমি যেহেতু এখনই বানাইলাম তো এটা এই কারণে শো করছে। তো এটাকে আপনি এই কালার দিয়ে দিন, আচ্ছা সমস্যা নাই, এই কালার আমি আইটির উপর দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখুন এটাকে আমি কিভাবে কালারটা দিয়েছি, যে এদিকে সাদা, এখানে একটু ব্ল্যাক, এখানে ডিপ ব্ল্যাক, একটু এদিকে আবার সাদা। তো এটাকে আপনি জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করুন। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলেই দেখুন চলে আসছে। তো জাস্ট আমি এটা এখন দেখুন আমি সর্বপ্রথম স্লাইডে 0% রাখছি, এই যে তার মানে এইটুকু। তারপর রাখছি এটা এখানে 30%, তার মানে এটা হচ্ছে 30%। তারপর এটা হচ্ছে জিরো, জিরো কোনো কালার নেই, এই যে অংশটুকু হচ্ছে জিরো। তারপর এটা এটা হচ্ছে দেখুন এই যে আমি কালার দেখুন করানামা কম বেশি করলেই আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে আমার এই কালারটা। হ্যাঁ, এটা তো এটা আমি কম বেশি রাখছি এভাবে। তো দেন এটাকে আমি একটা কপি করব, এডিট থেকে কপি করলাম, আবারও পেস্ট ইন ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর দেখুন এখানে আর একটি কপি হয়ে গেছে, জাস্ট এটাকে একটু নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো। ড্র্যাগ করে নিয়ে আসার পর এটাকে আইডোবা টুল দিয়ে আমি নিচের অংশটিকে দেখে দিচ্ছি, আর কালার করতে হয় কীভাবে এটা আমি দেখাই দেবো। এখন এটাকে আমি অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। তো দেখুন আমার এই কালারটা হয়ে গেল। তো এখন এটাকে আমি কালার দিয়েছি, দেখুন এখানে 0% দিয়েছি, 0% সর্বপ্রথম, এই যেখানে কোনো কালার নেই। দ্বিতীয়ত 75%, এই কোনাটুকু 75%, এইটুকু করে। তারপর আবারও সাদা, সাদা তার মানে এইদিকে আছে সাদা, ওটা দেখা যাচ্ছে না যেহেতু নিচে পড়ে গেছে। আবার একটু ব্ল্যাক আছে, এটা নিচে আছে, তো জাস্ট ওটা আমাদের দরকার নাই, আমাদের সামনে পাশ দেখা গেলেই এনাফ। তো এখন যেটা করবেন আপনি, আপনাকে পেন টুল নিতে হবে। তো পেন টুল নেওয়ার পর আপনি অবশ্যই এটাকে এখানে সিলেক্ট করুন, এখানে পয়েন্টে ক্লিক করুন, কার্সর পয়েন্টে ক্লিক করার পর দেখুন আমি এখানে ক্লিক করছি, এখানটায় ক্লিক করে আপনি এভাবে একটু বাঁকা করে নিন। আমি স্টককে পরিণত করছি, স্টকটা ব্ল্যাক রাখি, আমি স্টকটা একটু 0.5 রাখি, আমাদের কাজের সুবিধাতে একটু চিকন করে নিলে ভালো হয়। তো জাস্ট আমি এখানে এটাকে আপনি মিলাই নেবেন। তো নেওয়ার পর দেখুন এখানে আবারও আমি ড্র্যাগ করে এভাবে নিচ্ছি, এটাকে ভালো করে মিলাই দেবেন। মিলে দেওয়া হলো, পরবর্তীতে কালার দিয়ে দিলে এটা সমস্যা দূর হয়ে যাবে। তো দেন আবারও আমি দ্বিতীয় স্টেপটা নিচ্ছি, দ্বিতীয় স্টেপ আবারও এভাবে ক্লিক করলাম আমি, দেখি আমার ঠিক জায়গা বসছে কিনা, বসছে। দেন আবারও আমি ঠিক জায়গা হয়েছে, ঠিক আবারও আমি এভাবে সম্ভবত একটু চিকন দেখা যাচ্ছে, তো সমস্যা নাই, আপনি মোটা করে নিতে পারবেন। হয়ে গেল দ্বিতীয়টা, এখন আবার আমি তৃতীয়টা করব। তৃতীয়টা আবারও আমি এভাবে ড্র্যাগ করে নিচ্ছি, ড্র্যাগ করার পর ঠিক আবারও আমি এখানে এসে আবারও এবার এভাবে জুড়িয়ে দিলাম, লেন্থটা কেটে দিলাম। এখন আমি জাস্ট কালারটা দেখিয়ে দেবো,
আইড্রোপার টুল দিয়ে আমি দেখুন গ্রিন কালার দেখিয়ে দিলাম, রেড কালার দেখিয়ে দিলাম, ব্লু কালার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি এই লোগোটি তৈরি করতে করতে এখানে একটু দেখুন সাদা অংশ বের হয়েছে। তো এটা ঠিক করবেন কিভাবে, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই কোনো একটি চাপুন, চাপার পর দেখুন এখানে কিন্তু আপনার একটি অপশন চলে আসবে, আর সেটা হলো এখানে সাদা থাকার কারণে কিন্তু একটু দেখা যাচ্ছে না। জাস্ট আমি এদিকে একটু নিয়ে আসার পর এভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার এখানে অপশনটা আসলো না, এই কারণে আমি দেখি একটু, এই যে স্লাইডারটা এখানে ছিল এটাকে আপনি এভাবে নেড়ে চেড়ে কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি কাজটা করুন। তো বন্ধুরা দেখুন খুব সহজে আমি কিন্তু এই ডাচ বাংলা লোগোটি তৈরি করলাম, তো আপনারাও খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আরও অনেক অনেক লোগো তৈরি করব যা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, বাই।